শুভ নববর্ষ সবাইকে। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম ছেলেকে ঘুম পাতিয়ে। তো ছেলেকে ঘুম পাতিয়ে ভাবলাম এখন গিয়ে একটু মোবাইলটা ধরি। তো ছোটোদের ভালোবাসা, বড়দের প্রণাম। তো আজকের ব্লগটা দেখবেন, এখন গিয়ে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। দেখি বিকালে এখানে একটা মেলা বসে, তো মেলাতে যাওয়া যায় কি না। বাইরে প্রচণ্ড গরম, তো এখন স্নানটা করে আসি, তারপর আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, মাত্র স্নানটা শেষ করলাম। তো আজকে যেহেতু শুভ নববর্ষ, তাই বাজার থেকে বাবা অনেক কিছুই এনেছেন, সবগুলি শেয়ার করতে পারলাম না। এই দেখুন বাইরের রৌদ্রের অবস্থা। আমি তো ধর্মনগর এসেছি, জানেনই আপনারা সবাই, ঈদ উপলক্ষে। মানে বাইরে যে বের হবো কোনো মানে চান্সই নেই, এই পরিমাণে রৌদ্র। রৌদ্রের জন্য তাকানোই যাচ্ছে না। তো কাপড়গুলো মেলে দিয়েছি, তো এখন যাবো গিয়ে বারটা খাবো, তারপর দেখি বিকেল হোক। গরম যদি এইভাবে থাকে তাহলে আর বের হবো না আজকে, এই তো পর্যন্ত গরম। ছেলেটা অসুস্থ হয়ে যায় বেশি গরমে, তো যদি গরমটা কমে তাহলে বের হবো, আর না হলে ঘরেই থাকবো। ঘরে যা কিছু করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ভাতটা খেয়ে নিই। ফার্স্ট, বেশি গরম তাই মাছটা মা রান্না করেননি, মাংসটাই রান্না করেছেন। তো এই দেখুন মাংস রান্না হয়ে গেছে, এখন ভাতটা খেয়ে নেব। তো খেয়ে দিয়ে আপনাদের সাথে বিকালবেলা আবার দেখা হবে, একটু রেস্ট করব, তারপর আবার দেখা হবে। আমাদের ভাইয়ের বাড়িতে তো প্রায় চলে এসেছি, ভিডিও দেখাতে। তো গাইস, এই দেখুন এখান থেকে চলে এসেছি, এসে দেখি ইহানের বাবা চলে এসেছেন। তো এখন ওনার সাথে খেলা করছে, বলে দেবো বাবাকে, বলে দেবো বাবা লাবু, বাবা আদর করে দেবো বাবাকে, একটা আদর করে দেবো বাবাকে, আদর করে দেবো। হ্যাঁ, বাবা ছেলে খুনসুটি চলছে, তো একটু পরে ইহানকে খাবিয়ে দেবো। তো রাত্রে এখন বাজে 11টা, এইমাত্র ছেলে ঘুমোলো। তো গুড নাইট গাইস, আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই।